আজকের দিনে আমরা আবারও কিছু মজার মজার ভিডিও দেখতে চলেছি, যেগুলো ভিডিও তোমাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি একা একা বসে বসে এগুলো ভিডিও দেখি, কিন্তু ভাবলাম তোমাদের সাথে একসাথে দেখা যাক, তোমাদের অনেক বেশি মজা লাগবে, তাই লাস্ট পর্যন্ত দেখে ভিডিওটা। তো চলো ভাই শুরু করা যাক প্রথম ভিডিও দিয়ে। বান্ধবী যখন তার ছেলেকে পড়ায় ছেলেটা ভাই পড়বে না, জোর করে পড়াচ্ছে ভাই। ছোটবেলায় কে কিরকম করতে কমেন্ট অবশ্যই বলো। আমি কান্নাকাটি করতাম পড়াতে বসলে, কিন্তু এতটাও করতাম না। চলো নেক্সট ভিডিও দেখা যাক। চলো এটা হচ্ছে দুই নম্বর ভিডিও। তোমাকে আমি লিখতে বসেছি, তুমি যে কান্না করতেছো, পড়ালেখা না করলে তোমারে শ্বশুর বাড়ি ফাটাই দিব। একলা বসে বসে থাকবা, বইগুলো এখানে রাখি যাবা, শ্বশুরবাড়ি গেলে তো কাজ করা লাগবে, পারবা? এটাও মজার ছিল ভাই। চলো নেক্সট ভিডিও দেখি। এখনকার বাচ্চারা ভাই আমাদের এরকম ছোটবেলায় করলে পিটিয়ে কিছু বলবো না। চলো নেক্সট ভিডিও দেখি। ফেসবুকে আপলোড করা ছবিতে হাহা রিয়েক্ট দয় ক্ষুব্ধ হয়ে বন্ধুকে বেদম মারধর করে আহত করেছে আরেক বন্ধু। একটা হার একটা কারণে আমার চোখে বাম চোখে কিল মারছে, আমি চোখ ধরছি আরো হুটুপাট আমার মুখে নাকে নাকে এখানে ফেসবুক কি করবো না ভাই, ফেসবুক ইউজ করবো না, আর মাথায় কিল মারছে, যাতে না মাথা মাঝে মাঝে ভাই ফেসবুকে হাহা রিয়েক্ট দিয়েছে বলে মারামারি শুরু করে দিয়েছে ভাই। ফেসবুকে দেখবো না আমি আর কোনোদিন ভাই, ফেসবুকের জন্য কে মারামারি করে। এটা ভালো ছিল, চলো নেক্সট ভিডিও দেখি। ভালো ছিল কি ভাই, এটা অনেক দুঃখজনক বিষয়, কি হচ্ছে? চলো নেক্সট ভিডিও দেখি। ওকে মাছ ধরছে দুই, ও বড় কামড়া আপনার, ভাই মনে করেছে ষাটি মাছ ধরেছে ভাই, মাছ মনে করে টান দিয়ে দেখে সাপ। এটা এপিক ছিল ভাই, এরকম যদি আমার সাথে হয় আমি ওখান থেকে নড়তেও পারবো না। আমি হাতটা কিরকম লাগবে ভাই, হাতটাই কতক্ষণ ধরে আমি ভাবতেও কেমন লাগছে ভাই। সাপ দেখে কারা কারা ভয় পাও কমেন্টটা অবশ্যই বলো। সাপ দেখে তো সবাই ভয় পায় আমি জানি, কিন্তু কেউ কেউ আছে ভয় পায় না। যাই হোক চলো পরের ভিডিও দেখা যাক। আজকের ভিডিওগুলো অনেক মজার মজার আছে। মাছের বৃষ্টি হচ্ছে এখানে, ভাই মাছের বৃষ্টি হচ্ছে, আমি জানি না এটার ফ্যাক্ট কি। মাছের বৃষ্টি কেন হয় ভাই আমি জানি না ভাই, তোমরা যদি জানো কমেন্টে বলো যে এটা কি সত্যি ভিডিও না ফেক ভিডিও। ভাই মাছের আবার কি করে বৃষ্টি হয়? যাই হোক চলো পরের ভিডিও দেখা যাক। ভালোবাসা বেশি বেশি হয়ে গেল না ভাই, গার্লফ্রেন্ডের জন্য নিজেই শুয়ে পড়েছে পার হতে পারবে না বলে। এগুলো ভালোবাসা কোথায় থাকে ভাই, এত ভালোবাসা কার? ঠিক আছে কোনো ব্যাপার না, আমার কিন্তু হিংসা হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার না, এগুলো ভালোবাসা ঠিকই আছে ভাই। চলো নেক্সট ভিডিও দেখি। ওকে ভাই এখানে ছেলেটা মাছটা ফোন মনে করে রেখে দিয়েছে আর ফোনটা মাছ মনে করে ফেলে দিয়েছে ভাই, এটা কি ছিল? এটা মজার ছিল ভাই, ছেলেটা মোবাইলটাকে ফেলে দিয়েছে মাছ মনে করে। যাই হোক চলো পরের ভিডিও দেখা যাক। আজকের ভিডিওগুলো মজার মজার আছে সত্যি সত্যি। নেক্সট ভিডিও দেখি। ওকে মৌমাছির যে ইয়েগুলো হয় না ওটা কি? ও ভাই
এটাকে ফেক ছিল, মানে এটাকে রিল বানানোর জন্য করছিল, নাকি সত্যি সত্যি ওটার মধ্যে মৌমাছি ছিল আমি বুঝতে পারছি না। যদি মৌমাছি থাকে ভাই, ছেলেটা শেষ ভাই। এটা কিরকম বুদ্ধি ভাই, মেয়েটা দৌড়ে গিয়ে চলে গেছে, দৌড়ে গিয়ে ঝাল্লা বন্ধ করে দিয়েছে। এরকম গার্লফ্রেন্ড, কিরকম গার্লফ্রেন্ড ভাই। কিন্তু যাই হোক, ওটা যদি সত্যিকারের মৌমাছির চাক থাকে না, তাহলে ছেলেটা ঠিকই ময়ে ময়ে হয়ে যাবে। যাই হোক, চলো নেক্সট ভিডিও দেখি। এরকম পাগল কুকুর যদি পেছনে লাগে ভাই, সিরিয়াসলি কতগুলো কুকুর চলে গেছে। ভাই সিরিয়াসলি এটা অনেক স্ক্যারি, এরকম যদি কুকুর লাগে পেছনে আমি তো এমনিতেই ওখান থেকে নড়তে পারবো না। আবার সুপারম্যানের মতো ক্যারাটে করছে ভাই, দিবে পাছার মধ্যে কামড় দিয়ে পাছার ছাল উঠিয়ে দেবে তোমার ভাই। এটা সত্যি সত্যি কিরকম কিরকম জিনিস হয় ভাই। চলো নেক্সট ভিডিও দেখি। ওকে, এটা হাসার জিনিস না ভাই, দেখো কিরকম। আমার তো ওই গরুটার শিং দেখেই ভয় লাগছে, ওই শিং যদি পা কিছু না, কিচ্ছু বলবো না আমি। শিংগুলো কত ভয়, শিংগুলো কত স্ক্যারি। আর তার মধ্যে ওই নারকেল গাছের সাথে বাঁধা আছে গরুটা, ভাই কত স্ক্যারি ভিডিও। এগুলো কি হচ্ছে আমার সাথে, সিরিয়াসলি যেরকম করে সাপ বেরোচ্ছে, যেরকম করে কুকুর পিছে লাগছে, যেরকম করে গরু পিছে লাগছে, এরকম করে হলে আমি ভাই মরেই যাব রাস্তার মধ্যে। চলো নেক্সট ভিডিও দেখি। কি দেখো ভাই, এটা এটাও স্ক্যারি ছিল ভাই। এরকম আমার রিয়েল লাইফে ভয় লাগে, কোনো কুকুর টুকুর যদি শুয়ে থাকে। দেখো ভাই, কুকুরটা তো এমনি ভদ্রভাবে শুয়েছিল, পাচার মধ্যে কামড় দিয়ে দিতে। এখনই লোকটা যদি শু না পরে থাকতো, তাহলে একদম পাচার চাল উঠে দিত। যাই হোক, চলো নেক্সট ভিডিও দেখি ভাই। কিরকম ভিডিও আজকে সব। চলো এটা কি, আরে ভাই ফ্রিজ তো খুলেই গেছে, ওটার সাথে ইয়ে করা এটা কি ছিল ভাই, ছেলেটা কি করতে কি চাচ্ছিল আমি তো কিছু বুঝতে পারলাম না। ফ্রিজটা খুলেই তো গেছে, ওটা নিয়ে টানাটানি করার কি দরকার, ওটা নিয়ে ঝোলাঝুলি করছে। এরকম শয়তান ছিল যদি একটা বাড়িতে থাকে, এখন গিয়ে লুকাচ্ছে, পরে বলবে আমি তো কিছু করিনি, আমি জানি না। মজা ছিল ভাই, চলো নেক্সটটা দেখি। আর যারা যারা লাইক এখনো যারা যারা করুন, লাইক করে দাও, 10,000 লাইক করে দাও। যদি 10,000 লাইক করে দাও, এটার পরের পার্ট আনবো, মানে আরও ফানি ফানি ভিডিও দেখবো। লাইক অবশ্যই করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন এসছো, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। চলো নেক্সট ভিডিও দেখি, আর কিছু না। ওকে, লোকের টাকা নিয়ে নিয়ে ওই লোকটা ড্রয়ারে গিয়ে ভরছে ভাই। এগুলো কি শিকারি পাখি? ভাই দেখো এগুলো কি পাখি, শিকারি পাখি মনে হচ্ছে। ড্রয়ারে টাকা জমা করে ফেলেছে অনেকগুলো দেখো। আর এখানে যারা যারা লোকজন বাজার ফাজার করছে, ওদের টাকা নিয়ে যাচ্ছে, নিয়ে নিয়ে গিয়ে ড্রয়ারে জমা করছে ভাই। এরকম পাখি আমার লাগবে ভাই, সব এটা কি ছিল, এগুলোকে শিকারি পাখি তোমরা কমেন্টে বলো। এটা কিন্তু অনেক ইমপ্রেসিভ ভাই, এরকম পাখি যদি আমার দু একটা থাকতো, এরকম পাখি পুষতে পারলে তো কাজকর্মই করতে হতো না ভাই। পাখি এসে এসে টাকা জমা জমা করে দিচ্ছে ভাই, এটা কি দেখলাম আমি। চলো নেক্সট ভিডিও দেখি। এই দেখো ওই কাকটাই তো, যে কাকটা ওই টাইপেরই পাখি দেখো, যে ড্রয়ারে গিয়ে টাকা ভরছিল, লোকের পকেট থেকে টাকা টাকা নিয়ে চলে যাচ্ছে ভাই।
ভাই কি রকম পাখি এগুলো, আমি বুঝতে পারলাম না ভাই। চলো নেক্সট ভিডিও দেখি, এরকম পাখি যদি একটা পাওয়া যায় এটা তো সোনার ডিম পাড়া হাঁসের থেকেও বেশি দামি পাখি ভাই, এটা আলাদাই। ওকে চলো নেক্সট ভিডিও দেখা যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কি করবেন দাঁড়াও এক সেকেন্ড, লাইক করবেন, কমেন্ট করবেন, সাপ্লাই করবেন। সাপ্লাই কি ভাই? লাইক তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাপ্লাই করে দিও, যারা যারা এখনো সাপ্লাই করোনি সাপ্লাই করে দিও। আমি গান এই মুহূর্তে গেয়ে শোনাচ্ছি, তো আপনাদের যদি ভালো লাগে নিশ্চিন্তে বসে দেখুন গানটা। আমি এর মুহূর্তে গান শুরু করছি। যমুনা নীল যমুনা রে, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। ভালো হয়েছে বা, সে দারুণ হয়েছে ভাই, এরকম গান গাইতে অনেক ট্যালেন্ট লাগে। তোমরাও সাপ্লাই করে দিও অবশ্যই, কিন্তু এটা মজার ছিল ভাই। এই ছেলেটাকে আমি চিনি, ইনস্টাগ্রামে আমি দেখেছি। চলো নেক্সট ভিডিও দেখি। এটা কি ভাই? ওকে মুখ দিয়ে শশা উঠাতে হবে, শশা নাকি ওটা? হাত দিয়ে উঠিয়ে দিল ভাই, যাই হোক বা ফার্স্ট তো হয়ে যাবে। কি কি ভিডিও দেখছি আজকে আমরা, চলো নেক্সট ভিডিও দেখি। একি ও ভাই, পান খেয়েছে না রক্ত খেয়েছে ভাই ছেলেটা, আজকে আমি আর দেখছি না ভাই। পান চুন একসাথে খেয়ে ভাই ভালো ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আর বড় করবো, অনেক বড় হয়ে গেছে। যদি ভালো লাগে তোমাদের লাইক করে দেবে, ভিডিওটাতে 10,000 লাইক করে দেবে, এটার পার্ট টু বানাবো খুব তাড়াতাড়ি। নেক্সট ভিডিওতে আমরা আরও মজার মজার ভিডিও দেখবো। আর যারা যারা চ্যানেলে সাপ্লাই করো নি, সাপ্লাই করে দিও, লাইক করে দিও, সাপোর্ট করো। বাই বাই সবাইকে। আর যদি লাইক না করো তাহলে কিন্তু আমি খেলবো না তোমাদের সাথে। বাই বাই সবাইকে।